আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তানিশা নিয়ে আসলাম তোমাদের সবার জন্য নতুন আরেকটা ব্লগ। প্রথমত সরি, কারণ আমি বেশ কিছুদিন ধরে কোনো ব্লগ আপলোড করতে পারছি না। আর কেন আপলোড করতে পারছি না সেটা তোমরা আমার এই র্যান্ডম ভিডিওগুলো দেখলে কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে। তো সকাল সকাল আমি আম্মু ছোটো খালামুনি বের হয়ে পড়েছি কম্বল কেনার উদ্দেশ্যে। ওইদিকে সেতুও চলে গিয়েছে, সো চলো। তো এই যে আমরা গুলিস্তান চলে আসছি, আর এখানে আমরা এখন সেতুর জন্য ওয়েট করতেছি। হাই মোটু। তো সে খুব এক্সস্টেড অবস্থায় আছে, সো চলেন ভিতরে যাওয়া যাক। আরে মানে আমি বুঝি না, আমি যেখানে সেখানে যাই আমার ফ্যান ফলোয়ার্স চলে আসে, চলে আসছে, তারপর এসে আমার মাকেও হাক দেয়। আমরা প্রতি বছর যে দোকানটা থেকে কম্বল কিনা হয় আসলে আমরা ওই দোকানটাই ঘুরতেছিলাম, আর ঘুরতে ঘুরতে সেই দোকানের সামনেই চলে এসেছি, আর দোকান পেয়ে আমরা মহা খুশি। আমি কিনে নিলাম, আমার নাম তো দিবানে বললাম, হয়েছে কি বলতো, আমাদের বাজেটে কম্বল মিলছে না। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমরাও তো একটা বাজেট নির্ধারণ করে এসেছি, সো আল্লাহ ভরসা। কি আর করার, বাজেটের থেকে একটু বাড়িয়ে এই কম্বলগুলো আমরা নিচ্ছি। কম্বলগুলোর কোয়ালিটিটা অনেক সুন্দর ছিল, আর কম্বলগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। সুবাইরা, এখানে আসছিস কেন? কম্বল কিনতে, কম্বল চাইতে। আলহামদুলিল্লাহ, ভালো কিছু করতে পারলে সত্যি নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে, আর আমি যেমনটা ভেবে আসছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে, সো আলহামদুলিল্লাহ। কিসে সই করলা তানিশাপু, কিসে সই? তো এই দেখো, এদিকে এত এত রং বেরঙের কম্বল দেখে আসলে আমরা আমাদের নিজেদের জন্য কিছু কম্বল দেখতেছিলাম। মারামারি চলতেছে। মারো, আমি যদি তোমার একটা দেই থাকবা কম্বল উপরে যা পড়বা। এই কম্বলটা দেখো কি সুন্দর পিঙ্ক অ্যান্ড ইয়েলো কম্বিনেশন। না না, হ্যাঁ হ্যাঁ, খুশি। আমরা এই জন্যই কিন্তু আপনাদের দোকানে আসা হয়, ঠিক আছে? এই যে ফ্রিক টেনের এত কিছু করার জন্য তোমাকে এই কম্বলটা উপহার দেওয়া হচ্ছে। স্যারের বউ আমি, স্যারের বিয়ে করাইছে কিনা জিজ্ঞাসা করতে আমি বলি স্যারের বউ। খুশি তো? হ্যাঁ, থ্যাংক ইউ ফ্রিক টেন ফর অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ ফ্রিক টেন। একটা কথা বলি, এই দোকানের মানুষগুলো কিন্তু মানে খুবই ভালো। আমরা বরাবর 3 বছর ধরে তাদের কাছ থেকেই কম্বল কিনতেছি। আমি লেবার কম্বল টানবে আর আমার লেবার টানবে। আচ্ছা ঠিক আছে, নাও তুমি দিবে 100 টাকা। আল্লাহ হাফেজ। তুইও ওর সাথে লেবার করবি, কম্বল উঠাবি, তাই? কম্বল কিনা শেষ করার পর ওইখান থেকে সুবাইরা রাশেদ চলে গেল, আম্মু আর ছোটো খালামণিকে সিএনজি করে দিলাম, কারণ কম্বল যাবে হচ্ছে আমার বাসাতে, মানে বসুন্ধরাতে। আর এদিকে আমি খিলগাতে আসছি, তো আসার পরে সেতু বলতেছে যে চলো আমরা বাইরে খাই। তো এখানে আমি ফার্স্টে এসে ভিতরে বসলাম, আর বসে আমি নিজেকে একটু দেখতেছিলাম যে আমাকে কী পরিমাণ টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড লাগতেছে। সারা দিন দৌড়াদৌড়ির পর এখন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সেতুকে বলছিলাম যাও একটু বাহির থেকে ভিডিও করে দাও, আর এই যে তার ভিডিওর নমুনা। আরে তুমি এখানে? আমি তো এখানে ডেটে আসছি। আমি তো ডেটে আসছি গ্রিল খাইতে, তুমি কোথায় আসছো তুমি কি জানো? এই হোটেলের নাম কি? ঢাকা বিরিয়ানি, টপ সেলার অফ খিলগাঁও। বসার সাথে সাথে খাবার চলে আসছে, এটা তো তোমরা দেখতেই পারলা। আর সন্ধ্যার সময় আসলে এই ধরনের খাবার আমি জানি না কতদূর কি খাওয়া যাবে। আর সে আসলে বিরিয়ানি অর্ডার দেয় নাই, কারণ সে জানে আমার বিরিয়ানিটা তাকেই আলটিমেটলি খেতে হবে। খাওয়া দাওয়া
আমরা আসলে ঝগড়া করতেছিলাম, কারণ হচ্ছে তখন দোকানে বসে মামাটা জিজ্ঞাসা করতেছিল যে সে বিয়ে করছে কিনা, আর আমি হ্যাঁ কেন বলছি। তো আমাদের ঝগড়া শুনে মামাটাও হাসতেছিল, আমার তো মন চাইতেছিল বোতল দিয়ে দিছি একটা বাড়ি, আসলেই দিছিলাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছিল, আর বাসায় গিয়ে চা বানায় খাইতেও ইচ্ছা করতেছিল না, শরীরও প্রচণ্ড টায়ার্ড, তাই দোকান থেকেই চাটা শেষ করলাম। দোকান দোকান সব বন্ধ করে দিচ্ছে কেন? তা ব্যস্ততম দিন পার করার পর দুইজন নিরিবিলি বসে একটু চা খাচ্ছিলাম, আর কালকে কিভাবে কি করবে প্ল্যানিং করছিলাম। কালকে হচ্ছে আসলে আমাদের ফ্রিকটেন গ্রুপের ইভেন্ট, যার মানে যাদের জন্য শীতের কম্বলগুলো কিনা হয়েছে। আর ফ্রিকটেন গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, যে আমি অসহায় মানুষদের জন্য কিছু করতে পারছি, তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো এইদিকে আমি খিলগাতে কিছুক্ষণ থাকার পরে আমি বসুন্ধরাতে চলে আসছি, আর এখানে আমাদের কম্বলগুলোও চলে আসছে। এখানে আলহামদুলিল্লাহ 200 পিস কম্বল আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওটা কেউ দেখতে কিন্তু ভুলো না। সো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড ডু সাবস্ক্রাইব। সো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।